চলুন আজকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় হই যেহেতু অনেকের জন্য নতুন বা অনেকের জন্য পুরাতন সেটি হচ্ছে ভারতের আরও এই এফআরও আসলে কি এফআরআর মানে হলো ফরেন রেজিনাল রেজিস্ট্রেশন অফিস আরও অফিসে কি হয় ভারতে অবস্থিত বিদেশি নাগরিকরা এফআরআরও অফিস থেকে যে কোনো ধরনের সেবা নিতে পারে ভারতে অবস্থিত কোনো বিদেশি নাগরিকের যদি পাসপোর্ট হারিয়ে যায় বা উনি যদি ভিসার ওভার স্টে করে ফেলে তখন তাকে এক্সিট নিতে হবে সেই এক্সিট নেওয়ার জন্য তাকে এফআরআর কাছে যাওয়া লাগতে পারে সেটা সমস্যা সমাধানের জন্যও এফআরআর কাছে যাওয়া লাগতে পারে আরও বিভিন্ন ধরনের কাজ আছে এই আরওতে। তবে মনে রাখবেন এই এফআরআরও শুধুমাত্র ভারতে অবস্থিত যে কোনো বিদেশি নাগরিকদের জন্য এই সেবা বাংলাদেশিদের কোন কোন ভিসা নিয়ে ভারত গেলে এই আরও করতে হয় এই যেমন মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা আরও অনেক ধরনের ভিসা আছে যাদের এফআরও করার প্রয়োজন পড়তে পারে মনে রাখবেন তিন মাসের বা ছয় মাসের মেডিকেল ভিসায় কোনো রকম করতে হবে না মেডিকেল ভিসা যদি এক বছরের মাল্টিপেল হয় তাহলে অবশ্যই ভারতে যাওয়ার চোদ্দ দিনের মধ্যেই আপনাকে এই রেজিস্ট্রেশন করতে হবে মনে রাখবেন এই রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে করতেই হবে অন্যথায় আপনাকে জরিমানা গুনতে হবে আপনি এই এফআরআর রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবে দেশেও ফিরতে পারবেন না স্টুডেন্ট ভিসা আছে এক বছরের সেই ভিসাতেও ভারতে প্রবেশের চৌদ্দো দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এন্ট্রি ভিসাও আছে এক বছরের যেটা ভারতে ঢোকার চোদ্দো দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে তবে এন্ট্রি ভিসাতে ছ মাসের ভিসা থাকলেও এই যদি আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনি একদম সেফ জোনে থাকবেন রেজিস্ট্রেশন না করলেও কোনো ধরনের সমস্যা এফআরআর তরফ থেকে না হলেও আপনি যদি ওই এফআরআর রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশে আসার চেষ্টা করেন তাহলে সেখানে ইমিগ্রেশনে ঝামেলা হতে পারে এই জন্য এন্ট্রি ভিসাধারীদের জন্য আমি বলবো আপনারা ভারতে প্রবেশের চোদ্দ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করে রাখবেন মনে রাখবেন একটি ভিসাতে একটি রেজিস্ট্রেশন কোন কোন ভিসাধারী বাংলাদেশিরা এফআরআরও থেকে ভিসা এক্সটেনশন করতে পারে মেডিকেল ভিসা কারো যদি এক্সটেনশন করার প্রয়োজন হয় তাহলে উনি ভারতে যে এফআরআরও থেকে মেডিকেল ভিসা এক্সটেনশন করতে পারবেন স্টুডেন্ট ভিসা ভারতে এফআরআরও থেকে এক্সটেনশন করতে পারবেন এন্ট্রি ভিসা ভারতে এফআরও থেকে এক্সটেনশন করতে পারবেন এমপ্লয়মেন্ট ভিসা ভারতের এফআরআরও থেকে এক্সটেনশন করতে পারবেন কিন্তু টুরিস্ট ভিসা ভারতের এফআরআরও থেকে এক্সটেনশন করা যাবে না টুরিস্ট ভিসাতে লিখে দেওয়া থাকে টুরিস্ট ভিসা ইজ নট এক্সটেন্ডেবল টুরিস্ট ভিসাদারীদের ভারতে কোনোরকম এফআরআর রেজিস্ট্রেশনও করার প্রয়োজন নাই এবং তারা ভিসা এক্সটেনশনও করতে পারবেন না এই অবশ্যই মনে রাখবেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন তারা তাদের সময় মতোই কিন্তু দেশে ফিরে আসবেন অন্যথায় আপনাকে এক্সিট পারমিট নিয়ে আসতে হবে আর এই এক্সিট পারমিটটাও এফআরআরও থেকে নেওয়া লাগবে এক্সিট পারমিট কিন্তু আপনাকে এমনি এমনি দেওয়া হবে না সেখানেও কিন্তু একটা জরিমানা গুনতে হবে জরিমানার মানটা হবে আপনি কয়দিন ওভার স্টে করেছেন সেটার উপর ভিত্তি করে ও না করলে কি হবে ও যদি কেউ না করেন মানে যাদের এফআরআর রেজিস্ট্রেশন রিকোয়ার তারা যদি এফআরআরও না করেন তাহলে আপনাদের দেশে ফিরতে দেওয়া হবে না আপনাদের ইমিগ্রেশনে আটকিয়ে দেওয়া হবে সেখানে কোনো রকম আপনাদের বাহানা চলবে না সোজাই আপনাদের পাসপোর্টে এক্সিট রিফিউজ সিল মেরে বলবে আপনি এফআরআরও থেকে এক্সিট পারমিট নিয়েই বের হতে পারবেন তখন আপনাকে আবার তে যে এক্সিট পারমিট নিতে হবে আর অবশ্যই এই এক্সিট পারমিট নিতে যেয়ে আপনাকে একটা জরিমানা গুনতে হবে কারণ আপনি এফআরআর রেজিস্ট্রেশন করেননি এফআরআরও করতে কি কোনো সরকারি চার্জ আছে এফআরআরও আবেদনের জন্য কোনো রকম সরকারি চার্জ নেই তবে মনে রাখবেন আপনি যেই এজেন্টদের দ্বারা করবেন তারা একটি চার্জ নিয়ে থাকে কারণ এটি করতে কিন্তু একটু কষ্ট আছে এখানে ফর্ম ফিল আপ করা লাগে অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে অনলাইনে তারপরে ডকুমেন্ট আপলোড করা লাগে অনলাইনে অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্ট ওয়ান এম বির নিচে হওয়া লাগে প্রত্যেকটি পিডিএফ ডকুমেন্ট একদম পরিষ্কার হওয়া লাগে এই জন্য এফআরআরও কী ধরনের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে সেই ধরনের ডকুমেন্টকে রিসাইজ করে এগুলিকে ঠিক করতে হয় সেই জন্য এটি একটি কষ্টসাধ্যই মোটামুটি কাজ সো এই জন্য আপনার কাছ থেকে তারা একটি চার্জ নিয়ে থাকবে করতে কি অফিসে যাওয়া লাগে সম্পূর্ণ একটি অনলাইন পোর্টাল এই কাজটি করতে আপনার কোনো রকম অফিসে যাওয়ার প্রয়োজন নেই এই কাজটি সম্পূর্ণ অনলাইনে করতে পারবে তবে ওই যে আমি বললাম না যে আপনি অনলাইনে যদি না করতে পারেন আপনার যদি এটা সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে আপনাকে করে এরকম এজেন্টের হেল্প নিতে হবে তারা আপনার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ সঠিকভাবে করে দিয়ে আপনার এই সার্ভিসটি দিতে পারে করতে কি কি কাগজ লাগে করতে কি কি কাগজ লাগে সেটা ডিপেন্ড করে আপনার ভিসার ক্যাটাগরির আপনি মেডিকেল ভিসা নিয়ে গেলে কাগজ লাগবে আপনি এন্ট্রি ভিসা নিয়ে গেলে অন্যরকম কাগজ লাগবে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে অন্যরকম কাগজ লাগবে যে যেই ধরনের ভিসা নিয়ে যাবেন তার সেই ধরনের কাগজ লাগবে এই ওটি করতে সর্বশেষ একটি কথা বলবো আপনার পাসপোর্ট শুধু আপনার একান্তই না এটি আপনার দেশের সম্মান বহন করে প্রত্যেকটি দেশে যখন যাবেন অবশ্যই সে দেশের আইন কানুন মেনে চলবেন আইনকে শ্রদ্ধা করবেন এবং সঠিক সময় লিগালভাবে আবার দেশে ফিরে আসবেন এতে আপনারও সম্মান বাঁচবে আপনার দেশেরও সম্মান বাঁচবে এই ছিল আজকের একটি ইনফরমেশনমূলক এফআরআরও নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এফআরআর যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন